सब्सक्राइब कीजिए एंड बेल आइकन दबाइए लेटेस्ट वीडियो पाने के लिए। हाय, आमी पागलू, अपनारा देखछेन ए आर्ट। आमी पागली, संगे थाकुन आर देखते थाकुन। স্মার্টফোন এর ব্যাটারি কতদিন চলবে তা অনেকটাই নির্ভর করে আপনি কিভাবে ব্যাটারিতে চার্জ দিচ্ছেন তার উপরে। আমরা আজকে দেব স্মার্টফোনের চার্জ দেওয়ার বেশ কিছু পরামর্শ, যেগুলি মেনে চললে স্মার্টফোনের ব্যাটারির আয়ু বাড়বে। তাহলে আসুন আমরা দেখে নেব স্মার্টফোনের চার্জিং এর সময় কি কি পদ্ধতি অনুসরণ করা উচিত। ফোনের গায়ে কোনো প্রোটেক্টিভ কেস বা কভার থাকলে চার্জ দেওয়ার সময় খুলে নিতে হবে, কারণ চার্জিং এর সময় ফোনের ব্যাটারির হালকা গরম হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ফোনের গায়ে কোনো কভার বা কেস থাকলে ফোনটি ঠান্ডা হওয়ার প্রক্রিয়ায় বাধাপ্রাপ্ত হয়। চার্জার পিনটি ফোনে লাগানোর সময় অবশ্যই খুব সতর্কভাবে এবং সুন্দরভাবে লাগান। সারা রাত ধরে কখনো ফোন চার্জে রাখা ঠিক নয়, এর ফলে কি হয় ওভার চার্জিং হয়ে ফোনের ব্যাটারি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। সস্তার ব্যাটারি চার্জার কখনো ব্যবহার করবেন না, কারণ এই ধরনের চার্জারগুলির ভোল্টেজ তারতম্য ও ওভার চার্জিং এর মতো সমস্যা মোকাবেলা প্রতিরোধ করার ক্ষমতা কম থাকে, এবং চার্জার কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব কিন্তু মোবাইলেই পড়ে। যখনই ফোনের চার্জ দেবে অন্তত 80% পর্যন্ত ব্যাটারি চার্জ করে নেওয়ার চেষ্টা করুন। চার্জ একটু কম হয়ে গেলেই আবার চার্জে বসিয়ে দেওয়ার প্রবণতাটা ঠিক নয়, ব্যাটারি 20% কম চার্জ থাকলেই ফের ফোন চার্জে বসান। অকারণে বারবার চার্জ দিলে ব্যাটারির আয়ু কমে আসে, আবার ব্যাটারি চার্জ একদম নিঃশেষ হতে দেওয়াটা কিন্তু ঠিক নয়। দ্রুত ফোন চার্জ করার জন্য অনেক চার্জার পাওয়া যায়, কিন্তু এই পদ্ধতিতে ফোন চার্জ না করাই ভালো, কারণ দ্রুত ফোন চার্জ করার অর্থ ফোনের ব্যাটারিতে স্বাভাবিকের থেকে বেশি মাত্রায় ভোল্টেজ পাঠানো হয়, যার ফলে ফোনের তাপমাত্রা অনেকটা বেড়ে যায়, যা আদতে ফোনের ব্যাটারির উপরে ক্ষতিকারক প্রভাব ফেলে। এরকম ক্ষেত্রে যদি ফোনের ব্যাটারির সেটিংস এর অপশন থাকে তাহলে সব সময় নরমাল চার্জিং অপশনটি বেছে নেওয়া উচিত। সব সময় ফোনের নিজ চার্জার দিয়ে ফোন চার্জ করা উচিত। ফোনের নিজস্ব চার্জারের সঙ্গে আপনি যে চার্জার ব্যবহার করছেন সেটি যদি ম্যাচ না করে, সেক্ষেত্রে ফোনের ব্যাটারির পারফরম্যান্স, চার্জ ধরে রাখার ক্ষমতা এবং ব্যাটারির আয়ুর উপর প্রভাব পড়ে। যদি অন্য কোনো চার্জার দিয়ে ফোন চার্জ দেওয়া হয় সেক্ষেত্রে ফোনের আসল চার্জারের সঙ্গে অন্য চার্জারটির আউটপুট ভোল্টেজ এবং কারেন্ট অ্যাম্পিয়ার রেটিং ম্যাচ করে তা দেখে নিতে হবে, এবং সেই সঙ্গে সেই চার্জারটি ফোন নির্মাতা সংস্থার অনুমোদিত কিনা সেটিও খেয়াল করে রাখা উচিত। থার্ড পার্টি ব্যাটারি অপশনগুলি কখনোই ব্যবহার করবেন না, কারণ এগুলিতে উল্টে ব্যাটারিরই ক্ষতি হয়, কারণ এই ধরনের অ্যাপ একটানা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ফোনের মেমোরি লো বলে দাবি করে ব্রাউজারের বেশ কিছু অ্যাপ ইনস্টল করার বিজ্ঞাপন আসে, এই ফাঁদে পা দেবেন না। এমন কিছু পাওয়ার ব্যাংক ব্যবহার করুন যেগুলি ভোল্টেজের তারতম্য, শর্ট সার্কিট বা ওভার চার্জিং এর মতো সমস্যা হলে প্রতিরোধ করতে পারে। পাওয়ার ব্যাংকের সাহায্যে ফোন চার্জ দেওয়ার সময় সেটি ব্যবহার না করাই ভালো, এক্ষেত্রে ফোনের ইন্টারনাল টেম্পারেচার বেড়ে গিয়ে ফোনটির ব্যাটারির আয়ু কমে যায় এবং ফোনটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ভিডিওটি কেমন লাগলো দেখে বলুন তো, আর চটপট করে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।